সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ওয়ান এক্সপেক্ট অ্যাকাউন্ট থেকে আপনারা যখন টাকা উইথড্র দেন, সো টাকাটি পান না, তো এর জন্য আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টে যে ইমেলটি অ্যাড আছে সেই আপনি ইমেল অথবা জিমেলে ঢুকবেন। তো ঢোকার পর এখানে টু এর মধ্যে লিখবেন আমি যে ইমেলটি বসিয়ে দিয়েছি, তো এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সাবজেক্টে উইথড্র প্রবলেম লিখবেন। লেখার পর এখানে যা লিখবেন, প্রথমে লিখবেন স্যার আই হ্যাভ উইথড্র 1000 বিডিটি বাট আই হ্যাভ নট রিসিভ মানি ইয়েট। দেন আপনি আপনার ওয়ান এক্সপেক্টের যে ইউজার আইডি যেটি রয়েছে, যেটি দিয়ে আপনি লগ ইন করেন, তো এখানে লিখবেন বা মাই ওয়ান এক্স ইউজার আইডি, তো এটি বসিয়ে দেবেন। মাই নগদ নাম্বার, আপনি যে নগদ নাম্বারে টাকাটি উইথড্র দিয়েছেন সেটি বসাবেন। তো এর নিচে দেখতে পাচ্ছেন যে উইথড্র অ্যামাউন্ট, তো আপনি যত টাকা উইথড্র দেবেন সেই অ্যামাউন্টটি এখানে বসাবেন। উইথড্র অ্যামাউন্ট, ডেটের জায়গায় ডেটটি বসিয়ে দেবেন, কত তারিখে উইথড্র দিয়েছিলেন এবং যে টাইম কত কতটা বাজে আপনি টাকাটি উইথড্র দিয়েছেন এটি দেবেন। তো দেন আপনি নিচে লিখবেন স্যার প্লিজ চেক মাই নগদ মিনি স্টেটমেন্ট। তো আমি এখানে নগদ দিয়েছি বা আমি এখানে মাই নগদ নাম্বার, তো আপনারা যদি বিকাশ অথবা রকেট নাম্বারে যদি উইথড্র দেন তো এটি দেবেন। এখানে নগদ বা নগদ নাম্বার লিখেছি, এখানে আপনারা রকেট অথবা বিকাশ লিখবেন। তা আমি নগদ থেকে যেহেতু করছি নগদ লিখেছিলাম। তো এরপর আপনারা যা করবেন তা হলো আপনারা যদি বিকাশ থেকে করেন তাহলে বিকাশ অ্যাপসে যাবেন, নগদ বা রকেট থেকে করলে ওখানে যাবেন। তো যাওয়ার পর এখানে যে লেনদেন নগদ থেকে যদি করেন, দেখেন এখানে যদি লেনদেনে যাই, এখানে ক্লিক করে আপনার মানি ইনের যে যতগুলা এই মাসের ট্রানজ্যাকশন আছে এগুলো স্ক্রিনশট নেবেন। আর রকেট থেকে হলে আপনার মিনি স্টেটমেন্ট যেটা আছে, মিনি স্টেটমেন্ট, মিনি স্টেটমেন্টে মানে 30 দিনের মিনি স্টেটমেন্ট ডাউনলোড করে মানে বের করে স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন, আপনার যে 30 দিনের যতগুলো এখানে আপনার ট্রানজ্যাকশন আছে ওগুলা ইয়া করবেন, স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখানে অ্যাটাচ ফাইল করবেন, অ্যাটাচ ফাইল দিয়ে আপনারা সেন্ড করে দেবেন। তো আপনাদের যদি কারো কোনো যদি সমস্যা হয়, টাকাটি যদি আপনারা না পান, তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, আপনার আমার ভিডিওটি দেখে আপনার যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।